কাস্ট এবং ডিরেক্টর এবং অন্যান্য ব্যাকস্টেজে যারা কাজ করছেন সবার সাথে আমরা এই মুভিটি দেখলাম, বিউটি সার্কাস সিনেমাটি। খুবই ভালো লাগলো, অসাধারণ একটা মুভি, ডিফারেন্ট সব দিক থেকেই। যারা ছিলেন জয়াপু, তৌকির ভাই, ফেরদৌস ভাই, সবাই, সুমন ভাই, সবাই কিন্তু ডিফারেন্ট ক্যারেক্টার। তারা সবসময় গতানুগতিক যে ধরনের রোল প্লে করেন তার থেকে ডিফারেন্টভাবে নিজেদেরকে এই মুভিটিতে আমাদেরকে দেখিয়েছেন। তো আমরা অনেক এনজয় করেছি। আমাদের দেশের গল্প বলা, মানে আমাদের ঢঙ্গে, আসলে খুবই ভালো লাগছে। আসলে সবাই ভালো লাগবে, আমাদের ভালো লাগছে। আমাদের গল্প আসলে সবাই দেখা উচিত। আর জয়া আপা কী বলবো, খুব অসাধারণ অভিনয়। রংলাল ক্যারেক্টারটা খুবই পছন্দ হয়েছে আমার। নাদের ক্যারেক্টারটা আসলে খুবই ভালো, মানে সব কিছু। তকির ভাইয়ের অভিনয় আমার ভালো লাগছে, সব কিছু মিলে বিউটি সার্কাস দুর্দান্ত। মুভিটা মানে অন্যরকম, অন্য ধাঁচের একটা মুভি ছিল। যদিও আমাদের এখন মুভির ইন্ডাস্ট্রিটা খুব পিক একটা পয়েন্টে আছে, যে কোনো মুভি দেখতে মানুষ হলমুখী হচ্ছে অনেক বেশি। বাট আমি মানে হাওয়া দেখেছি, পরাণ দেখেছি, মানে ওই মুভিগুলোরও যেরকম হাইপ ছিল, আর এটা তো পুরো ডিফারেন্ট একটা স্টোরি লাইনের মুভি। সো হোপফুলি এই মুভিটা সবার কাছে অনেক বেশি আরও ভালো লাগবে। আমাদের দেশীয় কিছু কালচার নিয়ে এই মুভিটা করা, প্লাস মানে এখানের কাস্ট যারা ছিল তাদেরও রোলগুলো তারা গতানুগতিক রোল থেকেও ডিফারেন্টভাবে প্লে করেছে। যেমন যদি ফেরদৌসের কথা বলি, হি ওয়াজ ট্রিমেন্ডাস। উনি নর্মালি একটু রোম্যান্টিক হিরো এই টাইপের রোলগুলো প্লে করতে পছন্দ করেন, অ্যান্ড ওই টাইপের রোলগুলোতে ওনাকে বেশি মানায়। বাট এরকম ডিফারেন্ট একটা মানে ভিলেন বা হচ্ছে নেগেটিভ একটা রোলে উনি এত বেশি সুন্দর করে মুভিটা করবে, এটা আসলে মানে খুবই ভালো লেগেছে। আর জয়াপুর কথা কি বলবো, উনি যে মুভিতে থাকবেন ওই মুভি উনারই অ্যাকচুয়ালি, যেটাই হোক। আর এবিএম সুমন ভাই, উনিও অনেক ভালো অভিনয় করেছেন। তৌকির স্যারের মানে স্ক্রিপ্ট থেকে শুরু করে যতটুকু টাইম উনি ছিল, অ্যাকচুয়ালি ওনার মোমেন্টগুলো খুব ফানি ছিল।